আসসালামু আলাইকুম, সাদেকুল ইসলাম বলছি। কেমন আছেন সবাই? আমরা শিখছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2018, আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আমরা শিখেছিলাম কীভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ কীভাবে একটা পেজ নিতে হয়। আজ আমরা শিখব বিভিন্ন টুলসের ব্যবহার। তো বাম পাশে যে অপশনগুলো আছে এগুলিকে বলা হয় টুলবার, এবং ডান দিকে যে অপশনগুলো আছে এগুলিকে বলা হয় প্যালেট কিংবা সাবমারিন টুলস। যখন আমরা একটা ডিজাইন তৈরি করব, সেই ডিজাইনের এই টুলসগুলো আমাদের সাপোর্ট দিবে। উপরে ফাইল, এডিট, অবজেক্ট এই অপশনগুলো আছে, এটা হল মেনু বার। এখানে বিভিন্ন মেনু আছে। পর্যায়ক্রমে আমি সব কিছু নিয়েই আপনাদের সাথে আলোচনা করব, এবং ইলাস্ট্রেটরে যে কোনো অবজেক্ট বা ডিজাইন 64% পর্যন্ত আমরা বড় করতে পারবো। এই চিহ্নের মাধ্যমে এই টুলসগুলোকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো, এবং এই চিহ্নের মাধ্যমে এগুলিকে কলাপস করতে পারবো। এখানেও তাই, এই চিহ্নের মাধ্যমে এগুলো এক্সপ্যান্ড করতে পারবো এবং চিহ্নের মাধ্যমে কলাপস করতে পারবো। তো কিছু কিছু টুলসের পেছনে সাদা ট্রায়াঙ্গেল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই টুলস আছে। তো যে সমস্ত টুলসের পিছনে সাদা ট্রায়াঙ্গেল আছে এগুলো হল গ্রুপ টুলস, এগুলিকে বলা হয় গ্রুপ টুলস। যেমন এখানে মাউসের লেফট বাটন চেপে ধরলে এই টাইপ টুলে সহায়ক যে আরো টুলগুলো আছে সেগুলো সাপোর্ট করবে বা দেখাবে। তারপর এখানে যে ট্রায়াঙ্গেল, এখানে ক্লিক করলে এই টুল এখান থেকে পুরোপুরি বাহিরে আসবে, এবং আমরা প্রয়োজন মতো এইগুলো কাজ করে আবার এই ক্লোজটা এখানে ক্লিক করলে চলে যাবে। তার মানে এই নয় যে এখান থেকে টুলসটা চলে আসছে, এখানে কিন্তু এই টুলস এটা আসেই। তো কোন টুলসের কি নাম, সে টুলসের উপরে মাউস নিয়ে গেলে সে টুলসের নাম এবং শর্টকাট কি বলে দিবে। যেমন এটা না হলো ডিরেক্ট সিলেকশন টুল, এবং কিবোর্ড থেকে শর্টকাট কি এ। যদি আমরা কিবোর্ড থেকে এ অক্ষরটা চাপি তাহলে ডিরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট হবে। এর নাম হলো পেন টুল, এবং শর্টকাট কি পি। কিবোর্ড থেকে পি অক্ষর চাপলে এই পেন টুলটা সিলেক্ট হবে। এটা হলো স্টার টুল। এখানে আরো অনেকগুলো টুল আছে, যেমন রেক্টাঙ্গেল টুল, ঠিক আছে। তো কোন টুলের কি নাম, সে টুলের উপরে মাউস নিয়ে গেলে তার নাম এবং শর্টকাট কি দেখাবে। আমরা এভাবে প্রত্যেকটা টুলের নাম এবং শর্টকাট কি দেখে নেব। তো এখন আসুন এখানে একটা অবজেক্ট তৈরি করলাম এবং সিলেকশন টুলসে ক্লিক করলাম। এইভাবে সিলেকশন টুলসে সিলেক্ট থাকা অবস্থায় এই অবজেক্টটা ডান দিকে, বাম দিকে ইচ্ছা মতো আমরা মুভ করতে পারবো, এবং উপরে নিচে। এটা হলো সিলেকশন টুলের কাজ। এখন ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করলাম, কি হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা বৃত্ত তৈরি হলো। যে কোনো একটা বৃত্তকে আমরা এভাবে টানলে রাউন্ড হলো। আপনাদের পরিষ্কার করার জন্য এখানে আমি একটা রেক্টাঙ্গল তৈরি করলাম এবং ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করলাম। এখন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা বৃত্ত আছে। যদি আমি একটা বৃত্ত ভাবে টানি তাহলে সবগুলো রাউন্ড হলো। আমাদের প্রয়োজন হতে পারে শুধু একটা কোণা রাউন্ড করার। তো কি করব, এখানে বৃত্তের উপর একটা ক্লিক করব, করে শুধু এই কোণাতে টানলাম যে একটা কোণা রাউন্ড হলো। আমাদের প্রয়োজন হতে পারে ক্লিক করে এখান থেকে আমাদের এই একটা কোণা, এবং কিবোর্ড থেকে শিফট চেপে এই একটা কোণা এবং এই একটা কোণা, আমরা তিনটা কোণা রাউন্ড করব। তো তিনটা কোণা, প্রথমটা ক্লিক করে দ্বিতীয়টা শিফট চাপলাম এবং তৃতীয়টা শিফট চেপে সিলেক্ট করলাম। করার পরে যে কোনো একটা ধরে এভাবে টানাটানি করলে তিনটা একসঙ্গে রাউন্ড হবে। অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো অ্যাঙ্কার পয়েন্টে আমরা কাজ করব, ঠিক সে কোনো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে নিয়ে
সে কাজ করতে পারি। যেমন এখান থেকে আমি এই পয়েন্টটা ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে শিফট চেপে এটা সিলেক্ট করলাম, করে যে কোনো একটা টানবো দুই প্রান্ত রাউন্ড হবে। এভাবে আমরা ডিটেল সিলেকশন টুলসের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করে কাজ করতে পারি। এটাই মূলত ডিটেল সিলেকশন টুলসের কাজ। এখন আমরা শিখব ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল কিবোর্ডের শর্টকাট কি ওয়াই। তো এখানে কয়েকটা অবজেক্ট তৈরি করে নেই, এখানে বিভিন্ন কালার দিয়ে নেই। আচ্ছা এখন যা করতে হবে, ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম, করে এখানে ক্লিক করলাম, তো এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা সিলেক্ট করলো, কিন্তু পাঁচটা কালার তো সেম নয়। ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো মূলত তার সিমিলার কালারগুলো কিংবা কাছাকাছি কালারগুলো সিলেক্ট করবে। এখানে ক্লিক করলাম, শুধু একটা সিলেক্ট করলো, কারণ এর কাছাকাছি কোনো কালার নেই। এখানে সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলো, এর কাছাকাছি কোনো কালার নেই, এটারও নেই, এটারও নেই, ঠিক আছে, এটারও নেই। তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে মূলত আমরা কাছাকাছি এবং তার সিমিলার কালারগুলো সে সাপোর্ট করবে। তো এখানে ম্যাজিক ওয়ান টুলে একটা অপশন আছে, তারপর ম্যাজিক ওয়ান টুলের উপরে ডবল ক্লিক করলে এই একটা যে উইন্ডো ওপেন হবে, ম্যাজিক ওয়ান টুলের উপরে ডবল ক্লিক করলে আবার করতেছি, ডবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে ফিল কালার, ফিল কালারে টিক চিহ্ন দেওয়া আছে, যদি ফিল কালারে টিক চিহ্ন উঠাই দেই, দিয়ে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, শুধু সাপোর্ট করলো একটাই, কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ক্লিক করলে এসবগুলো সাপোর্ট করে। কারণটা হলো এখানে টলারেন্স দেওয়া আছে 28, যদি এখানে টলারেন্ট জিরো করি এবং এখানে ক্লিক করি, ডেকটা সাপোর্ট করবে। টলারেন্ট শব্দের অর্থটা হলো সহ্য, সে কতটুকু টলারেন্ট করতে পারবে, অর্থাৎ এই কালারটা তার কতটুকু পাশের কালারকে সে টলারেন্ট করবে বা পাশের কালারকে সে সাপোর্ট করবে বা ধরে নিবে। এটা হলো টলারেন্সের মোট কাজ। এখানে ক্লিক করলাম, ধরছে দুইটা, কারণ দুইটা সেম কালার, যেহেতু এখানে টলারেন্স জিরো করা আছে কিন্তু দুইটা হলো সেম কালার। এখানে ক্লিক করলাম, ধরলো একটা, এখানে টলারেন্স জিরো করা আছে। যদি এখানে টলারেন্স আমরা 32 করে দেই এবং এখানে ক্লিক করি, এই পাঁচটা আবার ধরে নিল। কারণটা হলো ফিল কালার টিক চিহ্ন দেওয়া আছে এবং টলারেন্স 32 করা আছে। তো আমরা এই টলারেন্সের পার্সেন্টাইজ এখান থেকে সর্বোচ্চ 255 পর্যন্ত আমরা বাড়াতে পারি। এখন এখানে ক্লিক করলাম, সবগুলো ধরে নিল, কারণটা হলো এখানে টলারেন্স অনেক বাড়ানো আছে। এটা হলো ফিল কালারের কাজ। এখন স্ট্রোক কালার এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে টলারেন্স দেওয়া আছে 28। তো ফিল কি স্ট্রোক কি, এটা হলো ফিল এবং এটা হলো স্ট্রোক, ঠিক আছে, এটাকে স্ট্রোক বলে। তো এখান থেকে একটু স্ট্রোকে কালার দিয়ে নেই, তো এখান থেকে ফিল কালারটা বেশি গুরুত্বপূর্ণ। তো ভিউজ একটু মনোযোগ দেন, তিনটা হবে আপাতত, এখানে ফিলটা নাম করে দিলাম। এখন ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে এবং স্ট্রোক কালার এখানে 28 সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলে ডাক্তার সাপোর্ট করলো,
এখানে ক্লিক করলে সফটওয়্যার শুধু এটাই, কারণ এখানে টলারেন্স দেওয়া আছে 28 এবং এর কাছাকাছি কোনো কালার এখানে নেই। এখানে ক্লিক করলে শুধু একটা সাপোর্ট করবে, কারণ হলো যে এই টলারেন্স এখানে এই 28 পর্যন্ত এর কাছাকাছি কোনো কালার নেই বলে এরা সাপোর্ট করতেছে না বা সিলেক্ট করতেছে না। যদি এখানে টলারেন্স বাড়াই দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, সব করাকে সে ধরে নিল এবং সব করে সাপোর্ট করলো, কারণ হলো এখানে টলারেন্স বাড়ানো আছে। এখন এখান থেকে স্টক কালারের টলারেন্স 0 করে যেখানে ক্লিক করব শুধু ওই একটাই সাপোর্ট করবে, মতলব একটাই সিলেক্ট করবে, বাকিটা সিলেক্ট করবে না, কারণ এখানে টলারেন্স 0 করে আছে। মূল মোট কথা এখানে আমরা টলারেন্স যতটুকু দিব ঠিক ততটা বা তত পার্সেন্ট এখানে সাপোর্ট করবে, এটা হলো স্ট্রোক কালারে টলারেন্স। তারপর এটা হলো স্ট্রোক ওয়েট। স্ট্রোক ওয়েট বলতে আমরা বুঝি, ওয়েট বলতে আমরা বুঝি ওজন। যেমন এটা স্ট্রোক কত আছে 8, এটা স্ট্রোক কত আছে 10, এবং এটা স্ট্রোক কত আছে 8। এখন স্ট্রোক ওয়েট এখানে 5 PDE সিলেক্ট থাকা অবস্থায় ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে সে এখানে ধরে নিচ্ছে দুইটা, কারণ এটা স্ট্রোক একটা সাপোর্ট করছে এবং একটা সাপোর্ট করছে, এটা স্ট্রোক এবং এটা স্ট্রোক দুটা স্ট্রোক সেম, এই জন্য সে সেই দুইটা এখানে ধরে নিচ্ছে। মোট কথা স্ট্রোক ওয়েটটা হলো 5 PDE, এর কাছাকাছি কাছাকাছি যতটুকু ওয়েট কাছাকাছি যা আছে সেটাকে সে সাপোর্ট করবে বা ধরে নেবে। এবং অপাসিটি, অপাসিটি বলতে আমরা বুঝি ঘনত্ব, অবশ্যই বলতে আমাদের বুঝি ঘনত্ব। যেমন এই অবজেক্টের ঘনত্ব কতটুকু আছে, এটা অবশ্যই যদি একটু কমায় এর উপরে স্থাপন করলাম, তাহলে এই পাশ দিয়ে এবং এই এই অবজেক্টের পিছন দিয়ে একটা অবজেক্ট দেখা যায়, এটা ঘনত্ব কমালাম। যদি এটা ঘনত্ব বাড়ায় তাহলে সেক্ষেত্রে কি হয়, এটা বাড়ালাম। এখন কিন্তু এই অবজেক্টের পিছন দিয়ে আরেকটা অবজেক্ট দেখা যাচ্ছে না, কন্ট্রোলের ঘনত্ব বা অবাসিটি বাড়াই দিলাম, অবাসিটি কমাই দিলে দেখা যাবে। মোট কথা অবাসিটি বলতে বোঝে ঘনত্ব, ঘনত্ব কতটুকু বাড়াবো বা কমাবো তার উপর নির্ভর করবে এটা আর কি। তো এটা মূলত ম্যাজিক কন্ট্রোলের কাজ। ম্যাজিক কন্ট্রোলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই ফিল কালারটা বেশি গুরুত্বপূর্ণ, ফিল কালার সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করলাম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিল কালারটা। এখন আমরা শিখব লেসো টুল। লেসো টুলের কাজ হলো লেসো টুলে ক্লিক করে এই অবজেক্টের এই দুই কোণে হবে সিলেক্ট করলাম, মাউসের বাটন চেপে হবে সিলেক্ট করলাম, করে ডিরেসেশন টুলে ক্লিক করে এখান থেকে এটা এভাবে রাউন্ড করতে পারবো। মোট কথা লেসো টুলস দিয়ে আমরা একাধিক অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব। লেসো টুলসের মাধ্যমে আমরা একাধিক অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, করলাম দূরে ডাউন হলো, এটা মূলত লেসো টুলসের কাজ। এখন আমরা শিখব পেন টুলের ব্যবহার। পেন টুলের ব্যবহারটা অনেক বেশি এবং এটার চর্চা একদিন বা দুদিনে হবে না, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে পেন টুলটা আয়ত্ত আনার জন্য। তো আজকে আমি সামান্য একটু দেখাবো এবং নেক্সট টিউটোরিয়ালে দেখাবো পেন টুলের বিস্তারিত ব্যবহার। তো এখানে ক্লিক করলাম, এই যাচ্ছে ক্লিক করলাম, এই তো হচ্ছে এভাবে পেন টুলতে, মনে করো পেন বলতে আমরা কি আঁকা আঁকি বুঝি, আঁকাচ্ছি এভাবে আঁকাচ্ছি, এরকম একটা কিছু আঁকালাম। তো পেন টুলের কাজটা হলো এরকম, পেন টুল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি বা করবো। তো আজকে এতটুকুই, নেক্সট টুলে দেখা হবে পরবর্তী টুলস নিয়ে। তো যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে ফাঁড়া ফাঁড়া টিক মার্ক দিয়ে আপনার আমার সঙ্গে থাকুন। খুদা হাফেজ।